বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই হোম কুকিং রেসিপিস আজকে আমি আপনাদের দেখাবো কি করে আলু বড়ি দিয়ে পাবদা মাছের ঝোল রান্না করতে হয় এটি একটি খুবই সুস্বাদু একটি খাবার এই আলু বড়ি দিয়ে পাবদা মাছের ঝোল রান্না করতে যা যা লাগবে টুডে আই উইল কুক পাবদা ফিশ কারি উইথ পটেটোস অ্যান্ড বেরি টু কুক দিস রেসিপি উই নিড